হ্যালো বন্ধুরা, আমি কেকা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু কেকার চ্যানেলে। এখন 4:30 বাজে, জানো তো, আমি পাম্প চালিয়ে দিয়েছি, একটু পরেই জল টল ভরবো বোতলে, তারপরে তো একটার পর একটা কাজ আছে। তো এর ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো জানো তো বন্ধুরা, কালকে আমার পিসি আলমারি থেকে একটা কৌটো বার করেছে। তো বার করেছে বলতে কি, কৌটোটা বহু 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 বছরের পুরনো কৌটো, তো সেটাকে একটু পালিশ করতে নিয়ে যাবে বলে দোকানে বার করে চলে গেল। তো তো আমাকে দেখিয়েছে, তো পিসির তো বয়স হয়েছে, তাই পিসি তো যেতে পারবে না। আর পিসি যদিও যায়, ওই ডাক্তার ঘর মানে ওইটুকুন ডাক্তারখানা ওইটুকুনই যায়, মানে প্রয়োজন না পড়লে সেভাবে বেরোই না, পারে না, কোমরে পায়ে প্রচণ্ড ব্যথা, বাড়িতেই থাকে। তো যাই হোক, আমাকে দেখালো কৌটোটা, তো আমাকেই বলেছিল যে তুই একটু সময় করে দোকানে দিয়ে আসবি, তো ওই কৌটোটাকে আমি পালিশ করিয়ে নেবো, প্রচণ্ড পুরনো তো, কালো হয়ে গেছিলো কৌটোটা। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি দোকানে গিয়ে দিয়ে আসবো। তো আমি যখন কৌটোটাকে মানে তখন আমি দেখিনি, আমাকে জাস্ট বলেছিল, আমি বলেছিলাম ঠিক আছে। তারপর যখন আমাকে দেখালো, তো আমি তখন দেখলাম সেটা একটা রূপোর কৌটো, জানো তো। তো প্রথমে বোঝা যাচ্ছিল না, এতটাই কালো হয়ে গেছিলো যে বোঝাও যাচ্ছিল না সেটা রূপোর না এমনি, কিছুই বোঝা যাচ্ছিল না। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আমি তো তোমাদের এর আগেও রূপোর মানে ঠাকুরের রূপোর থালা কীভাবে পরিষ্কার করতে হয় ঘরোয়াভাবে দেখিয়েছিলাম। তো তখন আমি বললাম ঠিক আছে, আমি বাড়িতে একবার ট্রাই করে দেখি, যদি পারি তো ভালো, আর নইলে তুমি দোকানে দিয়ে দেবে, মানে আমি গিয়ে দিয়ে আসবো। বলো ঠিক আছে, দেখ যদি তুই পারিস। তো আমি তো কোলগেট দিয়ে বা পেস্ট দিয়ে তো তোমাদের একবার দেখিয়েছিলাম, আজকেরটা আমি একটু অন্যভাবে দেখাবো, জানো তো। অ্যাকচুয়ালি একটা জিনিস আমার দিদির শাশুড়ি আমাকে দিয়েছিল, কারণ সবার বাড়িতেই রূপোর বাসন কম বেশি থাকে, কিছু না কিছু রূপোর জিনিস থাকে। তো কাকিমা আমাকে দিয়েছিল, বলেছিল এটা তুই রেখে দে, তো তোর কাজে লাগবে। তো সেই সময় আমি খুব একটা ব্যবহার করা আমার হয়নি। তো সত্যি কথা, জিনিসটা যে এতটা ভালো না, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। আর জিনিসটা আমার খুব খুব উপকার, মানে আমি বুঝতেই পারিনি যে এতটা ভালো কাজ দেবে, জানো তো, খুবই উপকার পেলাম। তো চলো দেখে নাও তোমরা। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জানো তো, সবটাই এই সেই কৌটোটা দেখো, এটা একটা রূপোর কৌটো, কিন্তু এখন যতটাই বোঝা যাচ্ছে তখন পুরো কালো হয়ে গেছিলো, জানো তো, একদম কালো। ভিডিওটা শেষে এই কৌটোটার আমাকে যে অবস্থায় দিয়েছিল তার ছবিটা আছে, তোমরা দেখে নিও। এই দেখো, এটা একটা রূপোর কৌটো, বহু 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 বছরের পুরনো, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো, ঠিক আছে। আমাকে কাকিমা এই জিনিসটা দিয়েছিল, দেখো দেখতে পাচ্ছ, এটা তো ছোটোখাটো আংটি বা ছোটোখাটো কোনো রূপোর লকেট, কানে যাই হোক না কেন, সেইগুলো তুমি এই কৌটোর ভেতরে ফেলে দিলে, কিছুক্ষণ লাগলে তারপরে সেটাকে তুলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যেহেতু এই জিনিসটা অনেকটা বড়, তো তো এই কৌটোর ভেতরে ঢুকবে না, সেই জন্য আমি এই জিনিসটাকে প্রথমে একটা কন্টেনারের ভেতরে ঢেলে নিয়েছিলাম, বেশ বড় দেখে ভেতরে আমি ঢেলে নিয়েছিলাম। তারপরে এগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, বেশ একটা বড় দেখে কন্টেনারে ঢেলে দিয়েছিলাম। ঢেলে ওইগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখেছিলাম, তারপরে আমি তুলে নিয়েছিলাম। তুলে নিয়ে আমি একটা ব্রাশ দিয়ে, তো শুকো শুকো কাজ, তো তার ফাঁকে ফাঁকে ময়লা ঢুকে গেছে, তো ওই জন্য একটা আমি ব্রাশ দিয়ে ভালো করে ঘষেছি, বেশ কিছুক্ষণ ধরে ভালো করে চেপে চেপে ঘষেছি, মানে যতটা চাপা যায় হালকা হালকা করে ঘষে নিয়েছি। ঘষার পরে তো খুব ভালো করে ঘষে নিয়েছি, ঘষে নিয়ে তারপর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গিয়ে তারপর শুকনোভাবে কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি, পরিষ্কার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, জানো তো, মানে ভীষণ ভীষণ উপকার পেয়েছি। আর ওই জন্য কাকিমাকে তো তখন থ্যাংক ইউ বলা হয়নি, কাকিমা যদি কখনো আমার ভিডিও দেখে তো সত্যি আমি মন থেকে বলছি থ্যাংক ইউ। কারণ হচ্ছে জিনিসটা আমি প্রথমবার ব্যবহার করলাম, প্রথম প্রথম ব্যবহার করে এতটা উপকার পেয়েছি বলার কথাই না, আমাকে আর দোকানেও দিতে হলো না। তো যাই হোক, তোমরা আমার খুব খুব কাছের বন্ধু, ওই জন্যই তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। যদি তোমরাও আমার মতন উপকার পাও, আর দোকানে যেতে হবে না, বাড়িতে বসে শুধু এটা কিনে নিলেই হবে। তো ভীষণ উপকার, এটা কিন্তু একবার ব্যবহার করে ফেলে দেবে না, আবার আমি জিনিসটাকে ঢেলে কৌটোর মধ্যে রেখে দিয়েছি।
লিকুইডটাকে ঢেলে আমি কৌটোর মধ্যে রেখে দিয়েছি, আবার পরবর্তীকালে কিছু পরিষ্কার করতে এটা আমার কাজে লাগবে। তার মানে বুঝতে পারছো তো, একবার কিনে নিলেই আমার অনেক উপকার হবে। তো তোমরা আমার খুব কাছের বন্ধু বলেই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম, যাতে আমার মতন তোমরাও যদি কখনো খুব উপকার পাও। তো আজকের মতন এখানেই, তো